জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নামটির সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত, কিন্তু এই নামের পেছনের ইতিহাস হয়তো অনেকেরই অজানা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস শুরু হয় 1858 সাল থেকে। সে বছর ঢাকায় ব্রাহ্ম স্কুল নামে পুরান ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। প্রয়াত জগন্নাথ রায় চৌধুরী ছিলেন এর প্রতিষ্ঠাতা। এরপরে কেটে যায় বহু বছর। 1872 সালে শিক্ষা প্রতিষ্ঠানটির নাম বদল করা হয়। নাম দেয়া হয় জগন্নাথ স্কুল। দিনে দিনে বাড়তে থাকে সুখ্যাতি ও প্রসারিত হতে থাকে এর কার্যক্রম। 1884 সালে অনুপ্রাণিত হয়ে জগন্নাথ রায় চৌধুরীর ছেলে কিশোরী লাল রায় চৌধুরী স্কুল থেকে কলেজে উন্নীত করেন প্রতিষ্ঠানটিকে। তখন আবার নাম বদলে করা হয় ঢাকা জগন্নাথ কলেজ। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর কলেজটিতে বন্ধ হয়ে যায় স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি। তখন এর নাম ছিল জগন্নাথ ইন্টারমিডিয়েট কলেজ। কিন্তু 28 বছর পর 1949 সালে আবারও স্নাতক পর্যায়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়। 1968 সালে জগন্নাথ কলেজ সরকারি করা হয় এবং 1975 সালে এতে স্নাতকোত্তর কোর্স চালু হয়। 1991-92 শিক্ষাবর্ষ থেকে সরকারি জগন্নাথ কলেজের শিক্ষা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হতে থাকে। 2005 সালের 20 অক্টোবর 153 বছরের বিবর্তনের ইতিহাস, ঐতিহ্য ও সাফল্যের সাক্ষী হয়ে প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়। এরপর থেকেই এই দিনেই পালিত হয়ে আসছে বিশ্ববিদ্যালয় দিবস। বিশ্ববিদ্যালয়টি পুরান ঢাকায় অবস্থিত হওয়ায় এর আশেপাশে রয়েছে অনেক ঐতিহ্যবাহী জায়গা। এই বিশ্ববিদ্যালয়ে সাজানো গোছানো একটি বিভাগের নাম গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। বিশ্ববিদ্যালয় হিসাবে স্বীকৃতি পাবার 2 বছর পরেই চালু হয় বিভাগটি। শুরুতে ক্লাসরুম সংকট, শিক্ষক সংকট সহ নানাবিধ সংকট ছিল, তবে সে সংকট এখন অনেকাংশে কমেছে। একে একে বিদায়ের ঘন্টা বেজেছে 9টি ব্যাচের শিক্ষার্থীদের। 10ম ব্যাচ পর্যন্ত হয়েছে স্নাতক সমাপনী। এবার বিদায়ের পালা বিভাগের 11তম ব্যাচের শিক্ষার্থীদের। এভাবেই আমাদের প্রথম দিন থেকেই শুরু হয় বন্ধুত্বের পথচলা। হাসি, কান্না, ঝগড়া, মারামারি সব কিছুকে সাথে নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের পথচলা শুরু হয়। ডিপার্টমেন্টে যখন পরিচিত হলাম, সবাই বললো যে ডিপার্টমেন্টের সবাই ভাই ভাই, এখানে কোনো প্রেম টেম হবে না। কিন্তু 15 দিন যাওয়ার পর দেখি কি সারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিভাগে সবচেয়ে কাপড় বেশি। আমার ব্যাচের প্রতিটা
সহপাঠীর একটা করে গুণ রয়েছে, কিন্তু আমার একটা ভালো গুণ না খারাপ গুণ এটা আমি বিবেচনা করতে পারিনি। তো আমার গুণটা হচ্ছে স্যার যেটাই বলতো আমি শুধু জি স্যার বলতাম। চার বছরে কোনো সিনিয়র নোট দিল না, যেহেতু গ্রাজুয়েশন কমপ্লিট আমি আপাতত বান্ধবীদের বিয়ে খাওয়া নিয়ে চিন্তা ভাবনা শুরু করতেছি। একটা অবাক করা ঘটনা শুনুন, 8:30টার ক্লাসেও সব সময় সবাই উপস্থিত থাকে কিন্তু আমি 11:30টাও আসতে পারতাম না, 8:30টা তো দূরে থাক। যে কোনো বিপদে যে কোনো সমস্যায় আমি যদি কাউকে বলেছি কেউ কখনো বলেনি যে না আমি এটা দিব না বা আমি এটা করব না। ফার্স্ট ইয়ারে আমি 15 দিন লেট করে ক্লাসে এসেছিলাম, তো সবাই এসে আমাকে বলেছিল তুমি কি এই ক্লাসের? 4 বছর পরে সেই মানুষগুলোই আমাকে অনেক আপন করে নিয়েছে, তারা সবাই আমার খুব কাছের। পর্দা নিয়ে দুশ্চিন্তা ছিল কীভাবে কী করব, সবাই বলতো যে ইউনিভার্সিটিতে পর্দা নিয়ে ঝামেলা হয়, টিচাররা কীভাবে দেখবে, কিন্তু এখনও পর্যন্ত এই 4 বছরের জীবনে কোনো দিন এই পর্দা নিয়ে কোনো সমস্যার মধ্যে পড়িনি। সবাই সব বন্ধুদেরকে আমি ভীষণভাবে মিস করব। 4 বছরে হাজার হাজার সুন্দর মুহূর্ত জমা হয়েছে, স্মৃতি জমা হয়েছে যা পরবর্তী জীবনে আমাকে আনন্দে থাকার জন্য রসদ যোগাবে। আমি যেদিন প্রথম ইউনিভার্সিটিতে আসি আমার আব্বা আম্মা দুজনেই আমাকে নিয়ে আসছিল। আব্বা শুধু মানে শান্ত চত্বরে বসে আব্বা শুধু আমাকে একটা কথাই বলছিল, মা তোমাকে এখানে ঢাকা দিয়ে যাচ্ছি, তুমি শুধু তোমার বুরকা আর নামাজ এই দুটো জিনিস তুমি মেনটেন করে চলবা, তোমার কাছে আমার আর কোনো চাওয়া নেই। কিন্তু আমার জীবনে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমি অ্যাটেন্ডেন্সে কখনোই ফুল মার্ক পাই নাই। সেই 2019 থেকে 2023 পর্যন্ত সিআর হিসেবে আছি, তো প্রথম দিকে খুব পেইন লাগতো, মাঝেও লাগছে, কিন্তু লাস্টে এগুলো খুব এনজয়েবল মনে হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর সবাই আমাকে মানে তাদের যে রিয়াকশন এটা দেখে মনে হয় সবাই আমাকে অনেক পছন্দ করে, আমিও তোমাদের খুব পছন্দ করি, থ্যাংক ইউ। থেকে স্মরণীয় দিন হচ্ছে ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারে ক্লাসের সবাই মিলে পুরো 75 জন মিলে আমার বার্থডে সেলিব্রেট করছিল। এই ব্যাচের মধ্যে আমি একমাত্র যার সাথে এমন হয়েছে, এটা আমার জন্য খুবই মেমোরেবল। আর তার থেকেও বেশি মেমোরেবল হচ্ছে আমার অসুস্থতার দিন, আমি গত বছর অসুস্থ হয়ে গেছিলাম, তো সেই দিন আমার ফ্রেন্ডরা বা আমার ক্লাসমেটরা সবাই মিলে আমার জন্য যা করছে এটা আসলে ভার্সিটি লেভেলে এসে সবাই স্বার্থপর হয়, সবাই নিজেরটা ভাবে, কিন্তু আমার জন্য ওরা যেটা করছে এটা কখনো ভোলার মতো না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার যাত্রা শুরু হয় 2019 সালের 5 জানুয়ারি, সেদিন এই ক্লাস এই সব স্টুডেন্ট টিচার সবই ছিল। আজকে ঠিক 5 বছর পরে সেই ক্লাস স্টুডেন্ট সবই আছে, কিন্তু মাঝখানে 5টা বছর চলে গেছে। দিন শেষে এত ভালো বন্ধু পেয়েছি, সবাই এত ফ্রেন্ডলি ছিল, ভার্সিটি লাইফ শেষে আসলে সবাইকে খুবই মিস করব। বিশ্ববিদ্যালয়ে 4 বছরের জীবনে কখনোই খাতা কলম নিয়ে ক্লাসে আসেনি। বিশ্ববিদ্যালয়ের জীবনে একটাই সফলতা, সেটা হচ্ছে এই 4 বছরে কখনো অ্যাটেন্ডেন্সে 10-এর নিচে পায় নাই। বিশ্ববিদ্যালয় জীবনটা আসলে শুরু হয়েছিল খুব নাটকীয়ভাবে, মানে প্রথম যেদিন বিশ্ববিদ্যালয়ে আসি তখন আসলে নিজেকে খুব অচেনা লাগছিল। তো প্রথম যেভাবে বন্ধুর সাথে পরিচয় হয়েছিল সেটা আসলে একটু নাটকীয়ভাবে পরিচয় হয়েছিল, তারপরে ধীরে ধীরে একের পর এক বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে এবং সেভাবে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের পরিপূর্ণতা চলে আসে। সেই 5 বছর কাটার পর একসাথে অনেক অভিজ্ঞতাই হয়েছে, সেখানে আমি বলবো সেখানে ভালো বা খারাপ সব ধরনের স্মৃতি আমাদের জমেছে, কিন্তু দিন শেষে যেটা মেন কথা যে এগুলো আসলে ভোলার মতো না বা কখনো চাইলেও আমরা ভুলতে পারবো না। মানে আমরা কোথাও ঘুরতে গেছি সেই জায়গাটাতে কোনো ঝামেলাবিহীন আমরা বের হয়ে আসি নাই, আবেগ সোসাইটির ঝামেলা লাগবেই লাগবে এটা কনফার্ম হয়েই আমরা কোথাও যাই এবং সেটা আমাদের সুষ্ঠুভাবে হয়ে আসে এবং আমরা সে পরবর্তীতে আমাদের আবেগ সোসাইটির একজন বরখাস্ত দেয়, একজন হচ্ছে সাময়িকভাবে অব্যাহতি দেয়, তাদেরকে ফুল দিয়ে বরণ করে আবার আবেগ সোসাইটিতে নিয়ে আসতে হয়। এভাবেই দেখতে দেখতে কেটে গেল আমাদের 4টি বছর, এত প্রিয় মুখ, প্রিয় মানুষগুলোর সাথে দেখা হবে না প্রতিদিন, সবাই ছুটে যাবে যার যার গন্তব্যস্থলে, হয়তো হুটহাট ঘুরতে যাওয়া হবে না, এসব মেনে নেওয়া যায়, কিন্তু কি আর করার, জায়গা যে ছেড়ে দিতে হবে, অনুজিতের শুভকামনা জানাতে হবে, এটাই জগতের নিয়ম। আমাদের গল্পের শেষটা এসে মনে হচ্ছে এই বিশ্ববিদ্যালয় এই বিভাগের প্রতিটি ধুলিকণা যেন ডাক দিয়ে বলছে যেতে নাহি দিব, হায় তবু যেতে দিতে হয়। বিভাগের শিক্ষকবৃন্দ, অগ্রজ অনুজ, অফিস সহকারী সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করে শেষ করছি। MCJ 11, we are signing off.